हेलो स्टूडेंट्स, एखन आमरा कोऑर्डिनेट जिओमेट्री हाइपरबोला एक्सरसाइज 6 टू मार्क्सर कोश्चनगुलो आलोचना करब। तो टू मार्क्सर प्रथम कोश्चन जेटा बोलछे जे एक्स स्क्वायर बाय ए स्क्वायर प्लस वाई स्क्वायर बाय ए स्क्वायर इंटू वन माइनस स्क्वायर इक्वल टू वन। এই সমীকরণ দ্বারা জ্যামিতিক চিত্রসমূহ নির্দিষ্ট হয় তার ব্যাখ্যা আমাদেরকে দিতে বলা হয়েছে। তো এই সমীকরণ দ্বারা জ্যামিতিক চিত্র কোনটা প্রকাশ পাবে সেটা পুরো ডিপেন্ড করছে ই এর উপর। এই ই এর মান, এই যে স্কোয়ার ই এর মান যদি এমন হয় যে জিরো থেকে ওয়ানের মধ্যে যদি থাকে, জিরো থেকে ওয়ানের মধ্যে যদি ই এর মান থাকে তখন কি হবে, না ই এর মান নেগেটিভ সরি একের চেয়ে ছোট, তাহলে ইর মান যদি একের চেয়ে ছোট হয় তাহলে স্কোয়ারের মানও একের চেয়ে ছোট। তাহলে এক থেকে একের চেয়ে ছোট কোনো সংখ্যা যদি আমরা বিয়োগ করি তাহলে সেই বিয়োগফলটা হবে পজিটিভ নাম্বার। পজিটিভ নাম্বারের সঙ্গে এ স্কোয়ার গুণ করলে ওটা পজিটিভই হবে, অর্থাৎ যেটা আসবে যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। এটা কি না, এটা হচ্ছে একটা ইলিপস উপবৃত্ত, এটা হচ্ছে একটা ইলিপসের ইকুয়েশন। আবার এইটা না হয়ে যদি এমন হয় যে ই এর মান যদি জিরো হয় তখন কি হবে, না যদি ই এর মান জিরো হয় তখন এইটা জিরো, তাহলে এ স্কোয়ার ইন্টু ওয়ান মানে এ স্কোয়ার, তাহলে ইকুয়েশনটা কী আসবে, না এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান, ইমপ্লাইজ দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এটা কিসের ইকুয়েশন, না এটা হচ্ছে একটা সার্কেলের ইকুয়েশন। এইবার যদি ই ইকুয়াল টু জিরো না হয়ে, তাহলে আমি কি বললাম যে জিরো ওয়ান, আমি বললাম যদি এক থেকে জিরো থেকে ওয়ানের মধ্যে ইর মান থাকে তাহলে জিরো থেকে বড় আর ওয়ানের চেয়ে ছোট যদি এইরকম এর মধ্যে মান থাকে তখন হবে কি ইলিপস ই এর মান, আর যদি এমন হয় এই জিরো মানটা যদি হয় তখন হবে সার্কেল। এবার যদি একের চেয়ে বড় হয় তখন কি হবে, না যদি একের চেয়ে বড় হয় আর ই এর মান ওয়ান যদি হয়ে যায়, ই এর মান যদি ওয়ান হয়ে যায় তখন হবে কি প্যারাবোলা। ই এর মান যদি ওয়ান হয়, এই ই এর মান যদি ওয়ান হয়, ই এর মান ওয়ান হলে ওয়ান স্কোয়ার ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, তার মানে এটা জিরো, না সেটার ইকুয়েশন আলাদা, ও তো প্যারাবোলার ইকুয়েশন তো ওইটা আলাদা হয়, এটা কি না প্যারাবোলার ইকুয়েশন হচ্ছে যে সঞ্চরণশীল বিন্দুর গতি পথের যে কোনো অবস্থান থেকে এই যে ফোকাসের যা দূরত্ব আর এই নিয়ামকের যা দূরত্ব এই দূরত্ব দুটো ইকুয়াল হবে, তার বেলা ইর মান ওইটাই হবে, কিন্তু এই ইকুয়েশন থেকে নয়। এই ইকুয়েশনে ই এর মান যদি একের চেয়ে বড় হয়, ইর মান যদি ওয়ান হয়ে যায় তাহলে ওয়ান হলে কি ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, তার মানে ওয়াই স্কোয়ার বাই জিরো মানে আনডিফাইন্ড, এটা কোনো কনিক সেকশন নির্দিষ্ট করা হচ্ছে না এর দ্বারা। এখন যদি এমন হয় যে ইর মান যদি গ্রেটার দেন ওয়ান হয়, তিন নম্বর কন্ডিশন, ইর মান যদি গ্রেটার দেন ওয়ান হয় তখন কি হবে, না ইর মান যদি গ্রেটার দেন ওয়ান হয় মানে একের চেয়ে বড় সংখ্যা হয় তার স্কোয়ার করলে সেটাও একের চেয়ে বড় সংখ্যা হবে, তাহলে এক থেকে যদি একের চেয়ে বড় কোনো সংখ্যা বিয়োগ করা হয় তার মানে নেগেটিভ নাম্বার হয়ে যাবে। এক থেকে যদি একের চেয়ে বড় কোনো সংখ্যা বিয়োগ করা হয় তখন এই বিয়োগফলটা কি নেগেটিভ হবে, আর যদি বিয়োগফলটা নেগেটিভ হয় নেগেটিভের সঙ্গে পজিটিভ গুণ করলে নেগেটিভ হবে, তার মানে সেই যে মাইনাস চিহ্নটা এখানে গুণ হবে, তখন সমীকরণটা কি হবে, না এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার এইটা নেগেটিভ সাইন হয়ে যাবে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এইটাকে আমি বি স্কোয়ার ধরলাম ইজ ইকুয়াল টু ওয়ান। এটা কিসের ইকুয়েশন, না এটা হচ্ছে হাইপারবোলার ইকুয়েশন। এটা কিসের ইকুয়েশন, না এটা হচ্ছে হাইপারবোলার ইকুয়েশন। তো এই ইর মানের উপর ডিপেন্ড করছে যে এটা কী ধরনের কনিক সেকশন হবে। তো এবার আমাদেরকে যেটা বলেছে দুইয়ের দাগের কোশ্চেন, দেখাও যে কোনো সমপরাবৃত্তের উৎকেন্দ্রতা মানে ইসেন্ট্রিসিটি রুট টু
এটা আমরা এমসিকিউর একটা কোশ্চেন এটা সলভ করেছি। তিনের দাগ যেটা বলছে, নিচের প্রত্যেকটি পরাবৃত্তির উৎকেন্দ্রতা, নাভি দুটির স্থানাঙ্ক এবং নিয়ামক দুটির সমীকরণ নির্ণয় করো। তাহলে আমাদের বলেছে 16x² - 9y² = 144, যেটা বলা হয়েছে যে তিনের দাগ 16x² - 9y² = 144। একে যদি আমি একটু ইকুয়েশনটার জেনারেল ফর্মে নিয়ে যাই তাহলে হবে x² / 3² - y² / 4² = 1। এটা হচ্ছে ইলিপসের জেনারেল ফর্ম। আমাকে কী কী বের করতে বলেছে? ইসেন্ট্রিসিটি, ফোকাস দুটির কোঅর্ডিনেট। আচ্ছা দেখো, ইসেন্ট্রিসিটি আমরা কিন্তু বের করতে জানি। ইসেন্ট্রিসিটির ফর্মুলা কি? √1 + b² / a² এখানে বি স্কোয়ারের মান আমরা জানি যে 1 + তাহলে 16/9, তার মানে হচ্ছে 5/3, এটা হয়ে যাবে ইসেন্ট্রিসিটি। এবার কী বের করতে বলেছে? না, আমাকে এরপর যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে নাভি দুটির স্থানাঙ্ক, কোঅর্ডিনেট অফ ফোকাস। তাহলে কোঅর্ডিনেটস অফ ফোকাস এটা কী হবে? না, ফোকাসের কোঅর্ডিনেট হয় +-AE, 0। এর মান জানি 3 আর ইর মান জানি 5/3, এখানে বসিয়ে দেব তাহলে যেটা আমাদের ফোকাসের কোঅর্ডিনেট আসবে সেটা হচ্ছে +-5, 0, +-5, 0, এটা হয়ে যাবে কোঅর্ডিনেটসের ফোকাস, ফোকাসের কোঅর্ডিনেট। এরপর যেটা আমাদের বলা হয়েছে যে নিয়ামক দুটির সমীকরণ অর্থাৎ ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স। ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন কী হবে? না, ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশনের ফর্মুলা হচ্ছে x = +-a/e, এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশনের ফর্মুলা। আমরা এর মান জানি, তাহলে এর মান কী জানি আমরা? তাহলে x = +- এর মান হচ্ছে 3 আর ইর মান হচ্ছে 5/3, তার মানে কী আসবে? না, x = +-9/5, অর্থাৎ 5x = +-9। দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স অফ দিস প্যারাবোলা। তো এই প্যারাবোলার নিয়ামকের সমীকরণ তাহলে এইটা হয়ে গেল। এটা গেল তিনের দাগের কোশ্চেন। এরপর দেখো চারের দাগের কোশ্চেন, যেটা বলেছে দেখাও যে এই সমীকরণ দুটি পরাবৃত্ত দুটির উৎকেন্দ্রতা সমান। তাহলে আমরা তো উৎকেন্দ্রতা বের করতে জানি, ইসেন্ট্রিসিটি বের করার ফর্মুলা জানি √1 + b² / a². আমরা সেই ফর্মুলাতে প্রথমটার যদি ইসেন্ট্রিসিটি বের করি, দ্বিতীয়টার যদি ইসেন্ট্রিসিটি বের করি, এই ইসেন্ট্রিসিটি দুটোর মান ইকুয়াল হবে। আমরা বের করব e1 প্রথমটার ইসেন্ট্রিসিটি, e2 বের করব দ্বিতীয়টার ইসেন্ট্রিসিটি, দিয়ে দেখে নেবো দুটো সমান হচ্ছে কি না। সমান হলে লিখবো প্রমাণিত। পাঁচের দাগের এক, যেটা বলছে x² - y² + 1 = 0, পরাবৃত্তে নাভি দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। নাভি দুটির স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। আমাকে যেটা বলা হয়েছে যে পাঁচের দাগের একের কোশ্চেন যেটা বলেছে যে x² - y² + 1 = 0, পাঁচের দাগের একেরটা এটাই বলা হয়েছে, নাভি দুটির স্থানাঙ্ক চেয়েছে। তাহলে নাভির স্থানাঙ্ক কী হয়? না, ফোকাস হয় +-AE, 0। আগে একে একটু সাজিয়ে নিই আমরা, x² - y² = -1, তার মানে x² - 1 - y² - 1 = 1। এটা হচ্ছে হাইপারবোলার জেনারেল ফর্ম। এবার আমাদের এখানে যেটা বলেছে যে ইর মান আগে নির্ণয় করতে হবে। তো
তো এইটা যেহেতু সমপরাবৃত্ত তার মানে এর ইরমান না নির্ণয় করলেও হবে আমরা লিখে দেব যে এর ইরমান ডাইরেক্ট লিখে দেব রুট টু এর ইরমান হচ্ছে কত না ইরমান হচ্ছে রুট টু কারণ সমপরাবৃত্ত আমি বলেছিলাম যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের যদি কোনো কোএফিসিয়েন্ট না থাকে তাহলে আমরা ধরে নেব যে এটা আমাদের এটা সমপরাবৃত্ত এবং তার ইসেন্ট্রিসিটি হচ্ছে রুট টু তাহলে এখানে রুট টু বসিয়ে দাও তাহলে প্লাস মাইনাস এর মান হচ্ছে মাইনাস ওয়ান আর ইসেন্ট্রিসিটি এর মান রুট টু কমা জিরো তার মানে ওই প্লাস মাইনাস রুট টু কমা জিরো এটা হচ্ছে কার স্থানাঙ্ক আমাকে দুটো ফোকাসের স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছিল আমাদের এটা দুটো ফোকাসের স্থানাঙ্ক নির্ণয় হয়ে গেল আচ্ছা আচ্ছা এইখানে একটু প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে এখানে একটু প্রবলেম আছে এই মাইনাস ওয়ানের জন্য একটু এখানে প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে এই মাইনাস ওয়ানটাকে তো অন্যভাবেও আমরা কাটাতে পারি মাইনাস ওয়ানটাকে কাটিয়ে দিলে এখানে এখান থেকে মাইনাস কমন নিয়ে নেব এখান থেকে মাইনাস কমন নিয়ে নাও তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান মাইনাস মাইনাস কেটে গেল তার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান এই মাইনাস মাইনাস কেটে গেল তাহলেও তো এটা পরাবৃত্তের সমীকরণ হচ্ছে তাহলে আমরা ওইটা মাইনাস রাখবো কেন এটাই হচ্ছে কোশ্চেন তো তাহলে দেখো এটা যেহেতু পরাবৃত্ত থাকছে এবং এটা সমপরাবৃত্ত তার মানে এর ইসেন্ট্রিসিটি হচ্ছে রুট টু আর যদি এইটা হয় তখন এর ফোকাসের কোঅর্ডিনেট হয়ে যায় আলাদা ফোকাসের কোঅর্ডিনেট তখন কত হয় না ফোকাসের কোঅর্ডিনেট হয়ে যায় জিরো কমা প্লাস মাইনাস এই তার মানে জিরো কমা প্লাস মাইনাস এর মান এখানে কত না এর মান হচ্ছে ওয়ান ওয়ান ইনটু এর মান কত রুট টু তার মানে হচ্ছে জিরো কমা প্লাস মাইনাস রুট টু দিস ইজ দ্য রিকোয়ার্ড কোঅর্ডিনেটস অফ ফোকাস এটা গেল আমাদের পাঁচের দাগের একেরটা দুয়েরটা বলেছে এই পরাবৃত্তের এটাও সমপরাবৃত্ত দেওয়া আছে এর উৎকেন্দ্রতা নির্ণয় করতে বলেছে উৎকেন্দ্রতা তোমরা ফর্মুলা বসিয়ে নির্ণয় করতে পারো এটা রুট টুই বেরোবে আগে একটা দেখিয়েও দিয়েছি তোমাদের এরপর বলছে নাভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করো নাভিলম্বের দৈর্ঘ্য টু বি স্কোয়ার বাই এ তো এখানে বির মান জানো বির মান হচ্ছে ওয়ান আর এর মানও হচ্ছে সরি বির মান হচ্ছে ওয়ান বাই রুট আচ্ছা আমি এখানে তোমাদের নাভিলম্বটা আমি বের করে দিচ্ছি দেখো পাঁচের দাগের দুয়েরটা যেটা বলছে পাঁচের দাগের দুই আমাদের বলছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু টু একে যদি আমরা একটু সাজিয়ে নিই এক্স স্কোয়ার বাই টু মাইনাস ওয়াই স্কোয়ার বাই টু ইজ ইকুয়াল টু ওয়ান আমাকে নাভিলম্বটা বের করতে হবে লেট আস রাখতাম লেটাস রাখতাম যেটা আসছে যে টু বি স্কোয়ার বাই এ তাহলে এখানে হ্যাঁ ওইটাই হবে বি স্কোয়ার বাই এ মানে হচ্ছে টু ইন্টু বি স্কোয়ার মানে ফোর বাই এ মানে টু তার মানে ফোর ইউনিট ফোর ইউনিট তাহলে এর লেটাস রাখতাম হয়ে যাচ্ছে ফোর ইউনিট সরি এটাও গণ্ডগোল হয়ে গেছে এটা এটা তো রুট টুর হোল স্কোয়ার আকারে দিতে হবে না এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান তার মানে এখানে যেটা আসবে টু বি স্কোয়ার যখন দেবো তখন এখানে টু ইন্টু টু আর এখানে যখন এ দিব এর মান কিন্তু রুট টু এটাই প্রবলেম তাহলে এখানে কী হবে টু রুট টু ইউনিট এখানে হবে টু রুট টু ইউনিট এই আকারে সাজালে এইটা হবে তো আমাদের তো এর মানটা টু নয় এর মানটা হচ্ছে রুট টু এ স্কোয়ারের মান হচ্ছে টু ওই কারণে তো যাই হোক তাহলে এটা গেল পাঁচের দাগের দুই ছয়ের দাগ যেটা বলছে যে এই পরাবৃত্তির নাভিলম্বের দৈর্ঘ্য এবং নিয়ামক দুটির সমীকরণ নির্ণয় করো ফর্মুলা জানো তোমরা নিজেরা বের করে বসাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর কী ধরনের কনিকের সমীকরণ অবশ্যই এটা হচ্ছে সমপরাবৃত্ত তার কারণ এখানে এক্স স্কোয়ারের কোঅর্ডিনেট নেই এবং ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ারের এখানে সহগ নেই আর ওয়াই স্কোয়ারেরও সহগ নেই এই কারণে আমাদের এটা হয়ে যাচ্ছে তোমার সমপরাবৃত্তের সমীকরণ এবারে এর উৎকেন্দ্রতা বের করতে বলেছে তাহলে উৎকেন্দ্রতা আমরা বের করে নেবো উৎকেন্দ্রতা ইসেন্ট্রিসিটি এটার মান হচ্ছে রুট ওভার অফ ওয়ান প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সেই ফর্মুলায় বের করলে আমাদের এটা রুট টু বেরোবে যেহেতু সমপরাবৃত্ত কোনো পরাবৃত্তের অনুবন্ধী অক্ষ নাভিলম্বের সমান হলে
তার উৎকেন্দ্রতা নির্ণয় করো। তাহলে কি বলছে, না যেটা বলছে আমাদের দাগ নম্বর এইট, তো দাগ নম্বর এইট যেটা বলেছে দেখো, বলছে কোনো পরাবৃত্তের অনুবন্ধী অক্ষ মানে কনজুগেট অ্যাক্সিস, কনজুগেট অ্যাক্সিসের দৈর্ঘ্য কত হয়, কনজুগেট অ্যাক্সিসের দৈর্ঘ্য কত হয় না টু বি, এটা কার সঙ্গে সমান বলেছে, না এটা সমান বলেছে নাভিলম্বের সমান হলে, তাহলে নাভিলম্বের দৈর্ঘ্য কত, না নাভিলম্বের দৈর্ঘ্য হচ্ছে টু বি স্কোয়ার বাই এ, এটা হচ্ছে টু বি স্কোয়ার বাই এ। কিন্তু এখানে হ্যাঁ কোনো পরাবৃত্তের অনুবন্ধী অক্ষ মানে হচ্ছে টু বি, নাভিলম্বের সমান হলে তার উৎকেন্দ্রতা কত, এইটা তো। তাহলে দেখো এখানে তোমার বি আর বি কেটে গেল, একটা বি আর এখানে একটা বি কেটে গেল, দুই দুই কেটে গেল, তার মানে এটা কী আসছে, এ ইজ ইকুয়াল টু বি, আর এ ইজ ইকুয়াল টু যদি বি হয় তার মানে এটা হচ্ছে, তার মানে এ ইকুয়াল টু বি হলে এটা কী হয়, সমপরাবৃত্ত হয়, সমপরাবৃত্ত। আর যদি সমপরাবৃত্ত হয় তখন এবার কিন্তু তার আমরা উৎকেন্দ্রতা নির্ণয় করতে পারবো, অতএব ইসেন্ট্রিসিটি ইকুয়াল টু রুট টু, কারণ আমরা জানি যে সমপরাবৃত্তের উৎকেন্দ্রতা রুট টু হয়, সেটা ডাইরেক্ট লিখে দিতে পারো আর নতুবা তোমরা ফর্মুলায় বসাতে পারো, যেই ফর্মুলায় সেখানে আমি বসিয়েছিলাম এমসিকিউর কোশ্চেনে। তো এটা গেল আমাদের আটের দাগের কোশ্চেন। নয়ের দাগ যেটা বলেছে, কোনো সমপরাবৃত্তে নাভিলম্বের দৈর্ঘ্য ছয় একক হলে তার সমীকরণ নির্ণয় করো, তাহলে নাভিলম্বের দৈর্ঘ্য আমাদেরকে বলে দিয়েছে যে ছয় একক, নাভিলম্বের দৈর্ঘ্য আমাদেরকে বলা হয়েছে কোনো সমপরাবৃত্তের, সমপরাবৃত্তের নাভিলম্ব বলেছে। আচ্ছা ঠিক আছে, সমপরাবৃত্তের ইকুয়েশন কেমন হয়, নয়ের দাগের এক, সমপরাবৃত্ত মানে আমার কিন্তু এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান যদি হয়, এবং এখানে যদি যেহেতু এটা বলেছে সমপরাবৃত্ত, যেহেতু সমপরাবৃত্ত অতএব এ ইজ ইকুয়াল টু বি, এ আর বি হচ্ছে ইকুয়াল, আর যদি তাই হয় তাহলে আমরা এখানে এ কথা বলতে পারবো যে সমপরাবৃত্তে নাভিলম্বের দৈর্ঘ্য হচ্ছে ছয়, তাহলে নাভিলম্ব কত, অতএব লেটাস রেক্টাম, লেটাস রেক্টাম এটা হচ্ছে টু বি স্কোয়ার বাই এ, তো বি আর এ তো একই ব্যাপার, তার মানে টু এ স্কোয়ার বাই এ, তার মানে কী হয়ে যাবে টু এ, এইটার মান অতএব টু এ ইজ ইকুয়াল টু সিক্স, কারণ আমাকে বলেছে যে নাভিলম্বের দৈর্ঘ্য হচ্ছে কত, না ছয় একক, তাহলে যদি তাই হয় তাহলে আমার এর মান কত হয়ে গেল, না এর মান হয়ে গেল তিন, তো যদি এর মান তিন হয়ে যায় এবার আমাদেরকে যেটা বের করতে বলেছে যে উপবৃত্তটির সমীকরণ নির্ণয় করো, তাহলে সমপরাবৃত্ত পরাবৃত্তটির সমীকরণ নির্ণয় করতে বলেছে, তাহলে হাইপারবোলার ইকুয়েশন কী হবে, না এখানে আরেকটা কাজ করা যেতে পারে যেটা হচ্ছে দরকার নেই, এইভাবেই তোমরা করবে, নাভিলম্ব এটা নির্ণয় হয়ে গেলো, এবারে আমাদের ইকুয়েশনটা নিয়ে করতে, অতএব ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার বাই নাইন মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ ইকুয়াল টু বি, আর এর মান তিন, তার মানে বির মানও তিন, তাহলে এটাও হয়ে যাবে নাইন ইজ ইকুয়াল টু ওয়ান, তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, নাইন, দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা। এটা হচ্ছে নয় দাগের একের কোশ্চেন। নয় দাগের দুই বলেছে যে সমপরাবৃত্তের নাভি দুটির স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে এই একই সমপরাবৃত্ত এর নাভি দুটির স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে, এটা দু নম্বরে, নাভি স্থানাঙ্কের ফর্মুলা কী হয়, না নাভি স্থানাঙ্কের ফর্মুলা হয় ফোকাস, ফোকাসের স্থানাঙ্ক হয় প্লাস মাইনাস এই কমা জিরো, প্লাস মাইনাস এই কমা জিরো, এটাই হয়ে যায় ফোকাসের কোঅর্ডিনেট, তাহলে এর মান তো তিন, তাহলে প্লাস মাইনাস থ্রি, ইর মান তো সমপরাবৃত্ত মানে রুট টু, এগুলো লিখবে এখানে কমা জিরো, তার মানে এটা কী হয়ে যাবে, না প্লাস মাইনাস থ্রি রুট টু কমা জিরো,
এরপর নেক্সট কোশ্চেন যেটা বলেছে দশের দা কোনো পরাবৃত্তে নাভিলম্ব এবং তির্যক অক্ষের দৈর্ঘ্য পরস্পর সমান হলে দেখাও যে এটি একটি সমপরাবৃত্ত। তাহলে কি বলেছে যে কে কে সমান না লেটাস রাখতাম আর ট্রান্সভার্স অ্যাক্সিস মানে তোমার তির্যক অক্ষ, নাভিলম্ব আর তির্যক অক্ষ এই দুটো দৈর্ঘ্য পরস্পর সমান। দাগ নম্বর টেন যেটা বলেছে যে নাভিলম্ব আর তির্যক অক্ষের দৈর্ঘ্য পরস্পর সমান। নাভিলম্ব কোনটা? না নাভিলম্ব হচ্ছে 2b² / a। তির্যক অক্ষ কোনটা? না 2a। এই দুটো দৈর্ঘ্য যদি পরস্পর সমান হয় তার মানে 2b² = 2a², তার মানে হচ্ছে b = a। যেহেতু b = a অতএব পরাবৃত্তটি পরাবৃত্তটি সমপরাবৃত্ত। এখানে আগে লিখতে হবে যে মনে করি ও পরাবৃত্তটির সমীকরণ হলো x² / a² - y² / b² = 1। প্রশ্নানুসারে নাভিলম্বের দৈর্ঘ্য সমান তির্যক অক্ষের দৈর্ঘ্য, অতএব তারপর এইটা দিলে এখানে লিখব প্রমাণিত, কারণ আমাকে বলেছে এইটা প্রমাণ করতে, আমাকে এটা প্রমাণ করতে বলেছে। তো এটা গেল আমাদের দাগ নম্বর টেন। নেক্সট বলেছে 2x² - y² = 7, পরাবৃত্তের সাপেক্ষে নিম্নলিখিত বিন্দুসমূহের অবস্থান নির্ণয় করো। তো এটা তোমরা তো খুবই সোজা, এটা তোমরা জানো, জাস্ট পয়েন্টটা আমরা ইকুয়েশনে পুট করে দেবো। যদি লেস দেন জিরো হয় তাহলে ভেতরে, ইকুয়াল জিরো হলে তার উপরে, আর গ্রেটার দেন জিরো হলে সেটা বাইরে। তাহলে ইকুয়েশনটা কি বলেছে যে 2x² - y² = 7। দাগ নম্বর 11, 2x² - y² = 7। 2x² - y² = 7। তাহলে এটাকে আমরা বাম দিকে নিয়ে আসি, তাহলে হবে কি না 2x² - y² - 7 = 0। এবারে প্রথম কোশ্চেন যেটা বলেছে যে 3, -2 বিন্দুর অবস্থান নির্ণয়, অবস্থান নির্ণয়। তাহলে কী হবে এখানে? 3, -2 বলেছে, সরি 3, -2, হ্যাঁ। তাহলে এখানে বসিয়ে দাও 2 × 3² = 9। তাহলে 2 × 9 - 4 - 7 = 7×4 = 11, আর এটা 9 × 2 = 18, 18 থেকে 11 বাদ, তাহলে 18 থেকে 11 বাদ গেলে 7, এটা হচ্ছে গ্রেটার দেন জিরো। তার মানে বিন্দুটি কার বাইরে অবস্থিত? না পরাবৃত্তের বাইরে অবস্থিত। অতএব 3, -2 বিন্দুটি পরাবৃত্তের বাইরে অবস্থিত। হয়ে গেল এটা একের দাগ। তো তোমরা এই একইভাবে বাকি দুটো নিশ্চয়ই করতে পারবে। এবারে 12 দাগ যেটা বলেছে 9x² - 16y² = 144, পরাবৃত্তের সাপেক্ষে 7,2 বিন্দুটির অবস্থান নির্ণয় করো। একই কোশ্চেন 11 দাগের মতো নিজেরা সলভ করবে। 13 দাগ যেটা বলছে যে দেখাও যে x/a - y/b = m এবং x/a + y/b = 1/m সরলরেখা দুটির ছেদবিন্দুর সঞ্চারপথ একটি পরাবৃত্ত হবে, এটা আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। ছেদবিন্দুর সমীকরণ আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। ছেদবিন্দু সাধারণত দুটোকে সমাধান করলে আমরা পাই। তো দেখো আমাকে যেটা 13 দাগ যেটা বলেছে যে x/a - y/b = m, x/a - y/b = m এটা একটা আছে সমীকরণ, আর x/a + y/b = 1/m এটা আছে আরেকটা সমীকরণ। এই দুটো সরলরেখার সমীকরণ আমাকে দেওয়া আছে, সরলরেখা দুটির ছেদবিন্দুর সঞ্চারপথ আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তো তাহলে দেখো
যে মনে করি তাহলে এটা একটা সরলরেখা আর এটা একটা সরলরেখা দুটো সরলরেখা যে বিন্দুতে ছেদ করেছে সেই ছেদবিন্দুর সঞ্চারপথ নির্ণয় করতে বলেছে আমরা ধরলাম যে এর সঞ্চারপথ হচ্ছে যেটা এইচ কমা কে এর সঞ্চারপথটা আমরা ধরে নিলাম যে এইচ কমা কে তো এখানে কার মান পরিবর্তনশীল যেটা হচ্ছে এম এর মান পরিবর্তনশীল তো এমটাকে আমাকে তাড়াতে হবে সেটার উপায় কি প্রথম কথা দেখো যে এই যে ছেদবিন্দুটা এই সরলরেখার উপর অবস্থিত তার মানে একে স্যাটিসফাই করবে তাহলে এক্সের জায়গায় এইচ ওয়াইয়ের জায়গায় কে আমরা বসাতে পারবো যেহেতু এইচ কমা কে বিন্দুটি কার উপর অবস্থিত না এক ও দুই উভয় সরলরেখার ওপর অবস্থিত উভয় সরলরেখার উপর অবস্থিত তাহলে উভয় সরলরেখার উপর বসিয়ে দিলে কী হবে অতএব এইচ বাই এ মাইনাস কে বাই বি ইজ ইকুয়াল টু এম এটা একটা আর এইচ বাই এ প্লাস কে বাই বি ইজ ইকুয়াল টু ওয়ান বাই এম এটা হচ্ছে তিন নম্বর সমীকরণ আর এটা হচ্ছে চার নম্বর সমীকরণ এখন আমাকে এমটা এলিমিনেট করতে হবে এম এলিমিনেট করার জন্য তুমি যে কোনো বুদ্ধি অবলম্বন করতে পারো আমি দেখলাম যে এটা এম আর এটা ওয়ান বাই এম যদি এই দুটোকে গুণ করি তাহলে এম এম কেটে যাবে তাহলে এম তাড়ানো হয়ে গেল তাহলে কী হবে তিন গুণিতক চার করে পাই এ দুটো গুণ করে দাও তাহলে গুণ করে দিলে কী হচ্ছে না এইচ স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটা ইন্টু এইটা তাহলে এম কেটে গেলে ওয়ান এইটা যেহেতু এইচ কে আছে আমাকে এর সঞ্চারপথ নির্ণয় করতে গেলে এইচ আর কে কে তাড়াতে হবে তাহলে আমরা যেটা লিখবো অতএব ছেদবিন্দুর সঞ্চারপথের সমীকরণ কত হবে না এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য হাইপারবোলা তাহলে এটা আমাদের এখানে নিচে লিখে দিতে হবে স্পষ্টতই এটি একটি পরাবৃত্তের সমীকরণ স্পষ্টতই এটি একটি পরাবৃত্তের সমীকরণ এটা লিখে দিলে আমাদের এটা কমপ্লিট হয়ে গেল তো এটা ১৩ দাগের কোশ্চেন এরপর ১৪ দাগ যেটা বলেছে দেখো যে টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু থ্রি পরাবৃত্তের উপর অবস্থিত এই বিন্দুটির প্যারামেট্রিক স্থানাঙ্ক নির্ণয় করো তো দেখো এই কোশ্চেনটা আশা করি তোমরা অনেকে পারো নি দেখো দাগ নম্বর থার্টিন কী বলছে থার্টিন বলছে যে সরি দাগ নম্বর ফোরটিন যেটা বলছে টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু থ্রি তো একে যদি আমরা জেনারেল ফর্মে আগে সাজাই তাহলে কী হবে না এক্স স্কোয়ার বাই ওয়ান বাই ফোর মাইনাস ওয়াই স্কোয়ার বাই থ্রি বাই ফোর এইটা ইকুয়াল টু ওয়ান তার মানে কী হবে না এক্স স্কোয়ার বাই ওয়ান বাই টু এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই রুট থ্রি বাই টু এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান এইবার আমাকে কোন পয়েন্টের প্যারামেট্রিক ফর্ম নির্ণয় করতে বলেছে না এখানে যে পয়েন্টের প্যারামেট্রিক ফর্ম নির্ণয় করতে বলেছে ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই টু তাহলে ওয়ান বাই রুট থ্রি কমা ওয়ান বাই টু এর প্যারামেট্রিক স্থানাঙ্ক স্থানাঙ্ক কত হয় না এক্স এক্স ইজ ইকুয়াল টু যেটা ফর্মুলা আছে এখানে লিখে দিচ্ছি এক্স ইজ ইকুয়াল টু এ সেক থিটা আর ওয়াই ইজ ইকুয়াল টু বি ট্যান থিটা এটা হয় ফর্মুলা ওকে তাহলে এখানে এক্সের মান কত এটা তাহলে ওয়ান বাই রুট থ্রি ইজ ইকুয়াল টু এ এ মানে কত না ওয়ান বাই টু এইটা এ তাহলে ওয়ান বাই টু সেক থিটা এবং ওয়াই মানে এইটা ইজ ইকুয়াল টু বি বি মানে রুট থ্রি বাই টু
tan theta. তাহলে কি হবে এখানে sec theta is equal to 2 by root 3 আর এখানে এটাকে একটা নাম দিয়ে দাও এটা এক নম্বর সমীকরণ আর এটা দুই নম্বর সমীকরণ এটাকে নাম দিয়ে দাও যে tan theta is equal to 2 2 কেটে গেল তাহলে এটা হয়ে যাবে কত 1 by root 3 এটা তিন নম্বর তাহলে 2 ও 3 তুলনা করে तुलना करे पाई कत की पाबो ना sec कत डिग्री मान 2 बाय रूट 3 है 30 डिग्री मान tan कत डिग्री मान 1 बाय रूट 3 है সেটাও 30 डिग्री তাহলে তুলনা করে কি পাচ্ছি না थीटा इज इक्वल टू 30 डिग्री এইবার আমরা এইখানে যে স্থানাঙ্ক নির্ণয় করব a এর মান জানি b এর মান জানি থিটার মান এখন পেলাম অতএব বিন্দুটির প্যারামেট্রিক स्थानांक कत हबे ना ए ए माने होच्छे हाफ ताले ए sec थीटा माने 30 डिग्री कमा बी बी माने कत ना रूट 3 बाई 2 tan थीटा थीटा माने कत ना 30 डिग्री एटा होच्छे प्यारामेट्रिक स्थानांक एइबार जे क्वेश्चनटा बोलेछे এই কোশ্চেনটা ভালো করে তোমরা দেখবে যারা বুঝতে পারোনি তারা আবার প্রিভিউ করে খুব ভালো করে দেখো কারণ এই কোশ্চেনটা আমাদের খুব ইম্পর্টেন্ট এরপর বলেছে প্রমাণ করো x equal to এটা এবং y equal to এটা দ্বারা একটি পরাবৃত্ত সূচিত হয় যেখানে t হচ্ছে একটি প্যারামেট্রিক t হচ্ছে একটি চলক প্যারামিটার মানে t কে তাড়াতে হবে এখানে তবে আমরা সমীকরণটা পাবো তাহলে আমাদের যেটা বলেছে এখানে যে এই কোশ্চেনটা তোমরা একটু ভালো করে প্রিভিউ করে দেখবে দুবার তিনবার কারণ এটা ইম্পর্টেন্ট আছে এবং এখানে একটু লজিক কাজে লাগছে তো এটা তোমরা ভালো করে দেখলে তবে বুঝতে পারবে এরপরে 15 দাগ যেটা বলছে নেক্সট অঙ্ক যে x is equal to 6 into cosec t plus tan sin t cosec t plus sin t আর কি বলেছে না y is equal to y এখানে লিখি y is equal to কত বলেছে না 15 into cosec t minus sin t cosec t minus cosec t minus sin t তো এখান থেকে দেখো কি পাচ্ছি আমরা x by 6 is equal to cosec t plus sin t cosec t plus sin t আর এটা আর এটা মিশে যাচ্ছে এটা কিন্তু প্লাস সাইন হ্যাঁ আর এটা হচ্ছে t এটা মিশে ফেলবে না এটা প্লাস ওকে তো এইটা হচ্ছে y by 15 is equal to cosec t minus sin t এটা হচ্ছে দুটো ইকুয়েশন এই দুটো ইকুয়েশন থেকে আমাকে t এলিমিনেট করতে হবে তো এটাকে এক নম্বর নাম দিলাম আর এটাকে দুই নম্বর নাম দিলাম এখন একটা জিনিস দেখো যদি 1 যুক্ত 2 করি তাহলে কি হচ্ছে না 1 যুক্ত 2 করলে আমাদের 2 cosec t এর মান বের হবে কি হবে না x by 6 এরকম লেখো x by 6 plus y by 15 is equal to 2 cosec t আবার যদি 1 minus 2 করি এটার থেকে এটা যদি বিয়োগ করি তাহলে কি হবে x by 6 minus y by 15 is equal to এটা থেকে এটা যদি মাইনাস করি তখন হয়ে যাবে 2 sin t এইটা হবে এইবার এই দুটোকে গুণ করে দেবো এটাকে একটা নাম দাও তিন নম্বর সমীকরণ আর এটাকে চার নম্বর সমীকরণ নাম দাও তিন নম্বর সমীকরণ গুণিতক চার নম্বর সমীকরণ করে পাই কি পাবো
না এইটা ইনটু এইটা যখন করব তখন এ প্লাস বি ইনটু এ মাইনাস বি ফর্মুলা, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটা ইনটু এইটা, যখন হবে টু ইন্টু টু ফোর কসটি ইন্টু সাইনটি, এ কোসেকটি ইন্টু সাইনটি, কোসেকটি মানে কি ওয়ান বাই সাইনটি, আর ইন্টু সাইনটি যখন করবো ওয়ান বাই সাইনটি ইন্টু সাইনটি মানে ওয়ান, তাহলে এটা গুণ করলে কত হয়ে যাবে এটা ইকুয়াল টু ফোর। এইটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা একটা উপবৃত্তের সমীকরণ, পরাবৃত্তের সমীকরণ, তাহলে যা একটি পরাবৃত্তের সমীকরণ। এটা পরাবৃত্ত বলার আগে এরকম দেখাতে পারো তোমরা যে চার দিয়ে সবাইকে ভাগ করে দিতে পারো, দুজনকে চার দিয়ে যদি ভাগ করে দিই তখন আমরা এ আর বি এর মান পাবো। এরপর আমরা ইর মান নির্ণয় করবো, ই ইজ ইকুয়াল টু রুট ওভার অফ ওয়ান প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। সেই ফর্মুলাতে যদি এটা বসিয়ে দিই তাহলে ইর মান একটা বেরোবে, নিশ্চয়ই সেটা একের চেয়ে বড় বেরোবে, তার মানে গ্রেটার দেন ওয়ান, যেহেতু গ্রেটার দেন ওয়ান তার মানে এটি একটি পরাবৃত্তের সমীকরণ এটা বলতে পারি, নতুবা এটা পরাবৃত্তের সমীকরণের সাধারণ আকারে চলে এসছে যেহেতু এখানে মাইনাস এসছে, অতএব এটি একটি পরাবৃত্তের সমীকরণ লিখে দিলেও চলে। তো প্রমাণিত লিখবে, এটা প্রমাণ করতে দিয়েছিল প্রমাণিত। তো এইটা হলো 15 দাগের প্রশ্ন, এই আমাদের 2 মার্কসের কোশ্চেন আমরা শেষ করলাম। যে কোশ্চেনগুলো তোমরা বুঝতে পারোনি সেগুলো বারবার প্রিভিউ করে দেখো, আর অঙ্কগুলো আগে নিজে নিশ্চয়ই করেছিলে, যারা অঙ্ক করেছিলে কিছু সেগুলোর একটু তোমরা চেক করে নেবে, আর যেগুলো পারোনি সেগুলো নিশ্চয়ই এটা দেখার পর পেরে যাবে এবারে। তো এরপর তোমরা 4 মার্কসের এবং 5 মার্কসের কোশ্চেনগুলো বাড়িতে ট্রাই করো, দেখো কতগুলো পারছো না, তারপর আমার প্রবলেম সলভিং ভিডিও দেখে তোমরা সেগুলো চেক করে নিতে পারবে। তো ঠিক আছে, পড়াশুনো করো, ভালো থাকো, ধন্যবাদ।